হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আছি আপনাদের সাথে শাকিল। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো, সেটি হলো আপনি কীভাবে আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের ডার্ক মোড কীভাবে অন করবেন। তো বন্ধুরা, অথবা আপনি কীভাবে আপনার মোবাইলের ফেসবুক লাইট স্ক্রিন কীভাবে সাদা থেকে কালো করবেন। তো বন্ধুরা, যারা এই কাজটি পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যারা এই কাজটি পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার সাথে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফেসবুক সম্পর্কে নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এলাম। তো মোবাইল স্ক্রিনে আসার পর জাস্ট আমি আমার মোবাইলের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনতে চলে যাবো। তো বন্ধুরা, ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পেজটি সাদা রয়েছে। তো আমি এই পেজটি কালো করবো, সেজন্য আমি জাস্ট উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, তিনটে লাইন। তো থ্রি ডটে ক্লিক করবো। তো থ্রি ডটে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচে দিকে যাবেন, নিচে দিয়ে গিয়ে একটি অপশন দেখতে পাবেন ডার্ক মোড। তো জাস্ট আপনি এই ডার্ক মোড এর উপর ক্লিক করবেন। তো বন্ধুরা, ডার্ক মোড এর উপর ক্লিক করার পর আপনাদের পেজটি দেখতে পাচ্ছেন ডার্ক মোড অন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক স্ক্রিন অটোমেটিক কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক স্ক্রিন কালো হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনাদের মোবাইলের ডার্ক মোড অন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও তেমন ছিল। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।